ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন শিউরি লোকাল কমিটির উদ্যোগে ক্ষুদিরাম বসুর 116তম শহীদ দিবসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম জেলা কমিটির সভাপতি তাপস বাগদীপ, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য রুদ্র দেব বর্মন, শিউরি লোকাল কমিটির সম্পাদক ও সভাপতি দেবজ্যোতি ভট্টাচার্য, বুদ্ধদেব মহড়া, ভারতের ছাত্র ফেডারেশন শিউরি লোকাল কমিটির সম্পাদক অনাস আক্তার ও জেলা সম্পাদক সৌভিক দাসবক্সি। উদ্যোক্তারা জানান, শিউরি ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং যখনই এমন সংকটের মুখে পড়ে ব্লাড ব্যাংক তখনই রক্তদান শিবির করার প্রচেষ্টা চালায় এই বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলি। এখানে একটা রক্তদান শিবির করছি ডক্টর শরদী দাসের সেবা সদনে। বর্তমানে ব্লাড ব্যাংকের যে রক্তের অপ্রতুলতা, রক্তের সংকটের জন্য আজকে আমরা এই ক্ষুদিরাম বোসের আত্মবলিদান দিবসকে কেন্দ্র করে আজকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছি DYFI এবং SFI-এর উদ্যোগে। আমরা প্রত্যেকটা বছর 21শে ফেব্রুয়ারি এবং ব্লাড ব্যাংকের রক্ত সংকোচন যখনই হয় তখনই আমরা চেষ্টা করি ক্যাম্প করার। আমরা মোটামুটিভাবে ধারাবাহিকভাবে বছরে দুটো ক্যাম্প করার আমরা চেষ্টা করি। আমরা 40 জনের মতো লক্ষ্যমাত্রা রেখেছি এবং এখন অবধি 20 ক্রস করেছে এবং আশা করছি আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পূর্ণ করব। এই শিবির দুটো অবধি চলবে। এটা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, বামপন্থী যুব সংগঠন এবং বামপন্থী ছাত্র সংগঠন SFI-এর উদ্যোগে এই সভা করা হচ্ছে। এই কর্মসূচি আমাদের এখানে রাখা হয়েছিল শহীদ ক্ষুদিরামের, আজকে যেহেতু শহীদ দিবস, ক্ষুদিরামের আত্মবলিদান দিবস, এই আত্মবলিদান দিবসকে কেন্দ্র করে আমরা তার প্রতিকৃতিতে মাল্যদান করে এবং আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু করেছি এবং আজকের দিনে দাঁড়িয়ে এই রক্তদান শিবির চলছে। ক্যামেরায় সজলের সঙ্গে দীপেন্দু গোস্বামীর রিপোর্ট, শিউরি বীরভূম।